নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। গ্রীষ্মকালে জবা গাছকে ভালো রাখার জন্য আজকে আমি পাঁচটা টিপসের কথা আপনাদেরকে বলবো। বন্ধুরা, জবা গাছে যে যে প্রবলেমগুলো হয় সেই ব্যাপারগুলোকে মাথায় রেখে আজকের এই পাঁচটা টিপস আমি তৈরি করেছি আপনাদের জন্য। কোন কোন প্রবলেমগুলো? না, জবা গাছ ঝিমিয়ে পড়ে, জবা গাছে ফুল আসে না, জবা গাছের গ্রোথ ভালো থাকে না, জবা গাছের পাতা হলুদ হয়ে যায়, জবা গাছে প্রচুর পোকামাকড়ের উপদ্রব হয়, জবা গাছের কুঁড়ি ঝরার ব্যাপারটা মানে ব্যাপকভাবে ছড়িয়ে যায়। তো এই এই ব্যাপারগুলো আমি যে পাঁচটা টিপস বলবো, এই পাঁচটা টিপস যারা ফলো করবেন এগুলো কিন্তু একটাও হবে না। খুব ভালোভাবে আপনি জবা গাছ করতে পারবেন, কোনো রকমের প্রবলেম হবে না, প্রত্যেকটা জবা গাছ হাসবে এবং সেই গাছগুলো থেকে প্রচুর প্রচুর ফুল আপনি পাবেন। নাম্বার ওয়ান যে টিপস, সেটা হচ্ছে জবা গাছকে সকালে এবং বিকালে ভালোভাবে কিন্তু জল দিন। প্রচণ্ড রোদে জবা গাছের মাটি খটখটে শুকনো যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু রুটের মধ্যে প্রবলেম চলে আসবে। আর গাছ যদি একবার ঝিমিয়ে যায়, কোনো একটা দিন যদি ঝিমিয়ে যায়, সেই গাছটাকে মানে ভালো করতে আমাদেরকে আরও দশটা দিন অপেক্ষা করতে হবে। এতটাই গুরুত্বপূর্ণ কাজ জল দেওয়ার কাজটা, যে কোনোভাবেই কিন্তু গাছের ঝিমিয়ে পড়াটা যদি আমরা আটকাতে না পারি তাহলে কিন্তু সব শেষ। তাই গাছগুলোকে সকালে এবং বিকেলে আপনাকে জল দিতে হবে। কিভাবে আমি দিই আপনাদেরকে সেই ব্যাপারটা শেয়ার করে দিই, তাহলে বুঝতে আপনাদের খুব সুবিধা হবে। আমি প্রত্যেক দিন সকালে মোটামুটি ওই 6:30-7টার সময় জবা গাছগুলোতে জল দিয়ে দিই এবং জবা গাছগুলোকে ভালোভাবে স্নান করিয়ে দিই। এটা কিন্তু আমি প্রত্যেক দিন সকালে উঠেই করি। এরপরে আমি যে কাজটা করি সেটা হচ্ছে একদম বিকেলের টাইমে আমি খুব একটা সময় পাই না, তাই একদম সন্ধ্যার দিকে এসে আমি মাটিটাকে প্রথমে চেক করে দেখি যে কি অবস্থা আছে। তো যদি দেখি যে মাটি উপরে শুকনো হয়ে গেছে, খটখটে হয়ে গেছে, তাহলে আমি কি করি আবার ভরপুর করে জল দিয়ে দিই। আমি যখন জবা গাছকে জল দিই তখন কিন্তু কম জল দিই এমনটা নয়, আমি কিন্তু ভরপুর করেই জল দিই। এরপরে যদি দেখা গেল যে মাটির মধ্যে এখন ময়েশ্চার আছে, অর্থাৎ সন্ধ্যাবেলায় আমি যখন দেখি যে মাটির মধ্যে ময়েশ্চার আছে, কারণ কোনো দিন মেঘলা আছে, কোনো দিন ঠিকঠাকভাবে রোদ দিল না, তো সেরকম ব্যাপার আছে, তো এটা তো মানে প্রত্যেক দিন দুবার করে জল লাগবে বা একবার জল লাগবে এটা তো আর একদম মানে ধরে বলা সম্ভব নয়, এটা দেখে নিজেকে করতে হবে। তো যদি দেখা গেল যে জল আজকে লাগবে না তো আমি জল দিলাম না, কিন্তু আমি কি করি গাছটাকে স্প্রে করে ঠান্ডা জল কিন্তু দিয়ে দিই। তো গাছটাকে স্নান কিন্তু আমি দুবার করাচ্ছি, তাহলে কি হবে গাছগুলো কোনো সময়ের জন্য ঝিমাবে না, আর গাছ যদি ঝিমায় তাহলে কিন্তু গাছের গ্রোথ আপনি কিন্তু আনতে পারবেন না। তাই এইভাবে জল দিতে হবে। এই জল দেওয়ার যদি সিস্টেমটা সবাই একবার কিছুদিন করেন তাহলে শিখে যাবেন, আর জবা গাছ নিয়ে কোনো প্রবলেম হবে না, সেটা বিদেশি ভ্যারাইটি হোক, দেশি ভ্যারাইটি হোক, কোনো ভ্যারাইটির জবাতে আর কোনো কিন্তু প্রবলেম হবে না, একদম খুব ভালো থাকবে গরমের সময় আপনার জবা গাছ। দু নম্বরের যে টিপস, আমরা জানি জবা গাছ রোদ খুব পছন্দ করে, কিন্তু গরমের সময় অর্থাৎ এই মার্চ এপ্রিল মে মাস অবধি যে রোদটা দেবে সেটা কি একদম খুব কড়া রোদ, প্রখর রোদে জবা গাছের ওই পাতা কুঁকড়ে যাওয়া ব্যাপারটা কিন্তু আসে। এবং আমি ওই জল দেওয়ার যে ব্যাপারটা বললাম এটা ঠিকঠাকভাবে অনেকেই করতে পারেন না, তার জন্য ওটাকে আমি নাম্বার ওয়ান টিপস হিসাবে রাখলাম যাতে করে এটা কারো ভুল না হয়। তাই জবা গাছগুলোকে ফুল সানলাইটে রাখলে প্রবলেম একটা হয় এবং ফুলটা লাস্টিং যেটা সেটা কিন্তু অনেকটা কমে যায়। জবা গাছ রোদ পছন্দ করে, কিন্তু আমরা এমন জায়গায় জবা গাছের টবকে এখন রাখবো যেখানে 4-5 ঘন্টা রোদ পাবে, কিন্তু বন্ধুরা সেমি শেড নয়। অনেকে এই ভুলটা করে ফেলেন যে সেমি শেডে গাছকে নিয়ে এসে রেখে দেন, যেখানে দেখা গেল যে সারাদিনে 1 ঘন্টা কি 2 ঘন্টাও রোদও ভালোভাবে পাচ্ছে না। সেই রকম জায়গায় জবা গাছ এনেছেন, তারপরে বলছেন দাদা আপনি বলেছিলেন জবা গাছ ভালো হচ্ছে না। আমি বলছি যেখানে 4-5 ঘন্টা রোদ আসে এমন জায়গায় জবা গাছের টবকে নিয়ে এসে রাখুন ফুল সানলাইট, অর্থাৎ যেটা মানে বলা হচ্ছে মানে সারাদিনব্যাপী যে রোদটা, প্রখর যে রোদটা, বিকেলের দিকে যে রোদটা, তো সেই চড়া রোদটাতে গাছগুলো যাতে না থাকে, এই কাজটি করতে পারেন।
অনেকে কি করেন যে মোটামুটি 12টা একটা পর্যন্ত রোদে গাছগুলোকে রেখে তারপরে গাছগুলোকে নিয়ে চলে আসেন। যাদের একটা দুটো গাছ আছে তারা হয়তো এরকম ভাবে করলে করতে পারেন, কিন্তু আমি যেটা মনে করি এমন জায়গায় আমরা গাছের টবগুলোকে রাখবো যেখানে 4-5 ঘন্টায় রোদ আসে। ছাদের এমন মানে পজিশন থাকতে পারে যেখানে সারা দিন রোদটা পায় না, হয়তো সকালের দিকে রোদটা পেলো, ব্যাস এটাই হবে। আর সবসময় সকালের দিকে রোদটা দেওয়ারই চেষ্টা করুন, কারণ সেটা গাছের জন্য ভীষণ ভালো। বিকেলের যেটা মানে পড়ন্ত রোদ সেটা আমাদের গাছের জন্য ভীষণ খারাপ, পাতা ঝলসে দেওয়ার ব্যাপারটা হয় হয়। তার জন্য আমরা 4-5 ঘন্টা রোদের একটা ব্যবস্থা করব। যদি আমরা জল ঠিকঠাকভাবে দিতে পারি তাহলে কিন্তু ফুল সানলাইটেও যদি গাছগুলো থাকে খুব একটা প্রবলেম হবে না। প্রথম 1-2 বছর যে ছোট ছোট জবা গাছগুলো থাকে সেই জবা গাছগুলো থেকে আমরা আমাদের মনোমতো ফুল পাই না, গাছটার গ্রোথও কিন্তু ঠিকঠাক করতে পারি না। কিন্তু গাছটা যখন একটা জায়গাতে সেট হয়ে যাবে, গাছটা যখন একটু অভ্যাস হয়ে যাবে এবং গাছটা যখন একটু পুরনো হবে, বয়স্ক হবে, তখন গাছটা সহ্য শক্তিটা অনেক বেড়ে যাবে এবং সেই গাছগুলো তখন কিন্তু ওই প্রখর সূর্যালোককে উপেক্ষা করেই কিন্তু সে ফুল দেবে, অসুবিধা হবে না যদি জলটা ঠিকঠাকভাবে দিতে পারেন। এরপরে বলবো 3 নম্বরের টিপস, সেটি হচ্ছে গাছকে খাবার প্রদান। আমি জবা গাছের এই সময়টা অর্থাৎ মার্চ মাসের জন্য একটা খাবারের তালিকা বলে দিয়েছি, তো সেইভাবেও আপনারা খাবার দিতে পারেন। আর আজকে আরেকটা খাবারের কথা বলছি যেটা দিয়েও কিন্তু আপনারা জবা গাছকে খুব ভালো রাখতে পারেন, প্রচুর ফুল আনতে পারেন, এটাও অনেকে অ্যাপ্লাই করেন। খাবারের ব্যাপারটা আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে বলে থাকি, যার যেটা সহজ মনে হবে, যার যেটাতে লাভ মনে হচ্ছে মানে ভালো রেজাল্ট পাচ্ছেন তিনি সেটাই করবেন। একটা কোনো খাবার পার্টিকুলার দিয়ে কোনো গাছ ভালো হয় এমন মতে আমি বিশ্বাসী নই। আমি বলবো আপনারা ট্রাই করুন, যদি দেখেন যে আগে যে খাবারটা আমি বলেছিলাম সেই খাবারটা দিয়ে আপনার গাছ খুব ভালো হচ্ছে, ব্যাস আপনি সেই খাবারটা দেবেন, খাবার দেওয়ার যে নিয়মটা বলে দিয়েছি সেখানে সেইভাবেই চলবে, এই খাবারটা আপনাকে দিতে লাগবে না। আর যদি মনে হচ্ছে সেই খাবারটা দিয়ে ততটা ভালো রেজাল্ট হচ্ছে না তাহলে এই খাবারটা অ্যাপ্লাই করে দেখবেন। এইরকমভাবেই কিন্তু আমাদেরকে বাগান করতে হবে। তো আজকে যে খাবারটা বলবো, দুটো খাবারের কথা বলছি, একটা হচ্ছে বাদাম খোলের জল আর একটা হচ্ছে সরিষার খোলের জল। কিভাবে তৈরি করতে হয় সরিষার খোলের ব্যাপারটা আমি প্রত্যেক সময় বলি যে ডেলা খোল বাজার থেকে নিয়ে আসবেন, গুঁড়ো খোলটা আনবেন না, কারণ গুঁড়ো খোলের মধ্যে অনেকটা ভেজাল হওয়ার ব্যাপার থাকে। ডেলা খোল নিন 100 গ্রাম, 1 লিটার জলে 3 দিন ভিজিয়ে রাখুন। 3 নম্বর দিনে এসে আপনি তার সাথে আরও 9 লিটার জল অ্যাড করুন। অবশ্যই অবশ্যই দেখে নেবেন যেমন পুরো যে খাবারটা তৈরি হচ্ছে সেটা যেন একদম লিকা চায়ের মতো পাতলা হয়। যদি ঘনত্বযুক্ত খাবার এখন আমরা গাছে অ্যাপ্লাই করি আমাদের গাছের প্রবলেম হবে। খাবারটা 9 লিটার জল বলেছি আমি, যদি মনে হয় একটু পুরো আছে আরও তার সাথে 2-3 লিটার জল মিশিয়ে দিন, কোনো ক্ষতি হবে না, পাতলা খাবার দিন প্রবলেম হবে না। কিন্তু কোনোভাবেই ওই পুরো ঘনত্বযুক্ত খাবার যদি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু রুটের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হবে, রুটের মধ্যে জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তাই কোনোভাবেই পুরো খাবার আপনারা ইউজ করবেন না। এই খাবারটা আপনারা তৈরি করতে পারেন। আরেকটা খাবার আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে বাদাম খোল। বাদাম খোলকে আপনারা জাস্ট 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 100 গ্রাম সরিষার খোলকে 1 লিটার জলে 24 ঘন্টা ভেজাবেন, তার সাথে আরও 9 লিটার জল অ্যাড করে আপনারা সেটা দিতে পারেন, যে কোনো একটা। কতটা দেবেন এটাও বলে দিচ্ছি, তার সাথে আরেকটু সামান্য ব্যাপার এখানে আমি অ্যাড করতে বলবো, সেটা কি, এই যে বাদাম খোল বা সরিষার খোল যারা দেবেন তারা প্রত্যেক সপ্তাহে একবার করে দেবেন, অর্থাৎ মাসে 4 বার তারা এই খাবারটা দিতে পারেন। এর সাথে আমি যেটা একটা আজকে জিনিস দিতে বলবো সেটা হচ্ছে SOP, সালফেট অফ পটাস। তো SOP অর্থাৎ সাদা দানার যে পটাশটা, এই সাদা দানার পটাশটা আপনারা নেবেন। আপনারা যদি 10 লিটার খাবার তৈরি করেন, মানে 1 লিটার জলে আমি খোলটাকে ভিজিয়েছিলাম ফার্স্ট, তারপরে আবার 9 লিটার জল দিচ্ছে, অর্থাৎ মোট 10 লিটারের যদি খাবার তৈরি হয় তাহলে 10 গ্রাম। তো 10 গ্রাম কী করে মাপবেন, আইসক্রিমের যে ছোটো চামচগুলো হয় সেই চামচ নিয়ে আপনি 10 গ্রাম খাবার দেবেন, অর্থাৎ 5 চামচ খাবার দেবেন, ব্যাস। তাহলে দেখবেন মানে একটা অন্য রকমের গাছের গ্রোথ হবে। এই যে দুটো খাবার বলেছি, দুটো খাবারের সাথেই এই SOP আমরা কিন্তু অ্যাড করতে পারি 10 গ্রাম, যদি 10 লিটার জল থাকে।
মানে জলটা দেখে আপনাকে কিন্তু এসওপিটা দিতে হবে, 1 লিটার জলের জন্য 2 গ্রাম এসওপি। ব্যাস, এরপরে আপনি এটা প্রত্যেক সপ্তাহে কিন্তু দেবেন না, এটা জাস্ট মাসে 2 বার দেবেন। অর্থাৎ একবার আপনি নর্মাল সরিষার খোল অথবা বাদাম খোলে জল দিলেন গাছকে, তার পরের বারে হয়তো এসওপি মিশিয়ে একবার গাছে খাবার দিলেন, তার পরের বারে আবার একবার নর্মাল শুধুমাত্র বাদাম খোল বা সরিষার খোলে জল দিলেন, তার পরের বারে আবার আপনি মিশিয়ে দিলেন। তো এই রকমভাবে আপনাকে কিন্তু দিতে হবে। এরপরে 4 নম্বর একটি টিপস বলবো, সেটি হচ্ছে গাছে কীটনাশক স্প্রে করতে হবে। কীটনাশক এত মানে মাথা নষ্ট করার কোনো মানে হয় না, জাস্ট সুপার সোনাটা ইমিডা ক্লোরোপিড প্রত্যেক সপ্তাহে একবার করে দিন, কোনো পোকা থাকবে না। 2 ml সুপার সোনাটা, 1 ml ইমিডা ক্লোরোপিড 1 লিটার জলে নিয়ে বিকেলের টাইমে স্প্রে করে দিন। যেদিন আপনি গাছকে মানে স্নান করাবেন, তো আগে গাছকে স্নান করিয়ে নেবেন, গাছের পাতা শুকিয়ে যাওয়ার পরে আপনি এই কীটনাশকগুলো ভালোভাবে স্প্রে করে দেবেন। ব্যাস, এটা প্রত্যেক সপ্তাহে এখন করতে থাকুন। যেহেতু এখন প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, তো এখন আমরা এটা প্রত্যেক সপ্তাহে করব, গাছ একদম ফিট থাকবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু ছত্রাকনাশক প্রত্যেক সপ্তাহেই এখন একবার করে ব্যবহার করে দিতে হবে। হাতের কাছে যে ছত্রাকনাশকটা যিনি ব্যবহার করেন, রেডোমিল গোল্ড হতে পারে, ব্লাইটক্স হতে পারে, M45 হতে পারে, স্যাপ হতে পারে, যার কাছে যেটা আছে, তো তিনি সেটা 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করবেন প্রত্যেক 7 দিন পরে পরে। ফাঙ্গিসাইডটা আপনি সকালের দিকে স্প্রে করবেন, প্রথমে গাছকে স্নান করিয়ে দেবেন, পাতা যখন শুকনো হয়ে যাবে তারপরে আপনি এই ছত্রাকনাশকটি ভালোভাবে স্প্রে করে দেবেন। তাহলে গাছ ফাঙ্গাস এবং পোকামাকড়ের হাত থেকে সম্পূর্ণভাবে মানে রক্ষা পেয়ে যাবে, গাছের কোনো প্রবলেম হবে না। এরপরে বলবো 5 নম্বর টিপস, সেটি কি না, সেটি হচ্ছে প্রত্যেক 10 দিন পরে পরে অর্থাৎ মাসে 3 বার আমরা গাছে দেব ওই যে আইসক্রিমের ছোট চামচ বলেছি, ওই চামচের হাফ চামচ, ঠিক আছে, মানে 1 গ্রাম করে আমরা দেব জিব্বালেরিক অ্যাসিড। তো গাছের যে গ্রোথ, সেই গ্রোথটা একটা অন্যভাবে হবে। জিব্বালেরিক অ্যাসিড এমনিতেই গাছের গ্রোথকে অনেক বাড়িয়ে দেয়, আর যদি জিব্বালেরিক অ্যাসিড কারো না থাকে তাহলে আমি তাদেরকে বলবো মিরাকুলান, যে PGR-টি পাওয়া যায় সেটা 2 ml 1 লিটার জলে নিয়ে আপনারা স্প্রে করবেন। জিব্বালেরিক অ্যাসিড বা মিরাকুলান, এই দুটো জিনিস যদি আপনারা দিতে চান তাহলে আপনাদেরকে সকালের দিকে দিতে লাগবে, ঠিক আছে। দুটোই গাছের মানে গ্রোথটাকে অনেকটা বাড়াতে সাহায্য করবে, ভীষণ ভালো থাকবে আপনার গাছের গ্রোথ। 1 লিটার জলে জিব্বালেরিক অ্যাসিড 1 গ্রাম, আর যদি আপনি PGR-টা দেন অর্থাৎ মিরাকুলান যদি দেন তাহলে 1 লিটার জলে 2 ml, এই হচ্ছে এর পরিমাপ। আশা করি সবটাই আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের যে গ্রুপ আছে বা আমার একটি পেজ আছে মাই রোজ গার্ডেন নামে, তো সেখানে আপনারা কমেন্ট করবেন, এখানেও আপনারা কমেন্ট করতে পারেন, উত্তর পেয়ে যাবেন। প্রত্যেকেই গাছ ভালোভাবে করুন, কোনো রকমের যাতে প্রবলেম না হয় তার জন্যই আমি আছি। যেটা প্রবলেম হবে আমাকে জানাবেন, আমি নিশ্চিতভাবেই আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকুই।